রাজবাড়িতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একজন নিহত হয়েছেন মঙ্গলবার সকালে রাজবাড়ি কুষ্টি আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতের নাম মুকুল হালদার সে জেলার পাংসা পৌর শহরের মৃত অশ্বিনী হালদারের ছেলে মুকুলের বন্ধু জানান সকালে রাজবাড়ির পাংসা থেকে প্রাইভেট কার নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন তারা রাজবাড়ী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে আসলে পেছন থেকে একটি দ্রুতগতি ট্রাক প্রাইভেট কারের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন মুকুল তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন